গুড মর্নিং, অনেক ভোর, এখন প্রায় 4:45 বাজে। আমরা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি, অসাধারণ। নিচ থেকে একটু উপরে ওঠা খুব কষ্টকর, কিন্তু কথা আছে না, কষ্ট করলে কষ্ট মেলে। আপনাদের জাস্ট দেখাচ্ছি বাঁ দিকটা, না দেখলে বিশ্বাস করতে পারবেন না, স্বর্গরাজ্যের সৃষ্টি মনে হচ্ছে। ওকে, দেখুন, ওয়েট, দেখুন, মনে হচ্ছে প্রায় আমরা মেঘের রাজ্যে এসে গেছি। ওয়াও, চোখ সার্থক। চলুন, এটার একটা ট্যাবলেট অবশ্যই নেওয়া দরকার। আমরা এখন আছি চটকপুরের মেন ভিউ পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যায় আর সূর্য ওঠাটাও দেখা যায়। সূর্য অলরেডি উঠে গেছে, দেখতেই পাচ্ছেন, আমরা দেখে ফেলছি। তার টাইম লাস্টটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না, এতটা ভালো। কি সুন্দর, কিউট, দেখো। এটা পুরোটাই আমরা রয়েছি চটকপুর ভিলেজের মধ্যে। ছোট্ট ছোট্ট ঘর, কি অসাধারণ। চলুন একটু ভিলেজটা ঘোরা যাক।
থেকে ভালো লাগার বিষয় কি, এখানে যারা থাকে তারা এখানে নিজেরাই চাষবাস করে। দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন, ফুল গাছ থেকে শুরু করে সবকিছুই নিজের হাতে তৈরি করা। এদের এগুলো হোমস্টে, দেখুন ফুল চাষ। এতেই পাচ্ছেন, দেখুন পুরো ফুলের চাষ হয়েছে, কি অসাধারণ। চটকপুর যারা আসেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা একবার আসুন চটকপুর, দারুণ জায়গা। লাল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের হোমস্টে। চলুন ব্রেকফাস্টটা সারা যাক, এসে গেছি হোমস্টের দিকে। চলে এসছি হোমস্টের দিকে, আর একজন দেখুন bye.